ধলাই জেলার ছৈলেংটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা পাচ্ছে না সঠিক পরিষেবা। ছৈলেংটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মী এবং ডাক্তারদের দ্বারা গাফিলতির শিকার রোগীরা। বুধবার রাতে ছৈলেংটা হাসপাতালে গিয়ে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতির শিকার রাজীব সরকার নামে এক ব্যক্তি। বুধবার রাতে রাজীববাবু তার ছেলেকে নিয়ে হাসপাতালে গেলে বিদ্যুৎ পরিষেবা না থাকায় হয়রানির শিকার হতে হয়। রাজীববাবুর ছেলের অবস্থা তখন কিছুটা আশঙ্কাজনক ছিল। অভিযোগ, হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও সেটি চালানো হয়নি। জানা যায়, ছৈলেংটা হাসপাতালে বিদ্যুৎ না থাকলে চালানো হয় না জেনারেটর, বিদ্যুৎহীন থাকতে হয় রোগীদের। এ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ। অ্যাকচুয়ালি কালকে আমি ছৈলেংটা সাবডিভিশন ম্যাজিস্ট্রেট ছৈলেংটা মহকুমা হাসপাতালে গেছিলাম। তো যাওয়ার পরে আমার বাচ্চারা নিয়ে গেছি, তো বাচ্চার শ্বাসটানের প্রবলেম আসলো। যাওয়ার পরে এখানে ডক্টর দেবীর দাস উনি আসতেন ডিউটিতে, তো উনি কইছে যে বাচ্চারা শিকার এখন নাকে প্রবলেমের লেগে ধোয়া দিয়ে শিকার এসে নাকি কয়টা দিতে লাগবো, ভালো কথা। তো তখন তাই করলো স্টাফরে কইছে যে ধোয়া লেগে। এরপরে আমি গিয়েছি, বাচ্চার অবস্থা খুবই সিরিয়াস আসলো। তখন রাত্রি 11টা বাজে, তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বোকা হসপিটালে কারেন্ট নাই, তো জেনারেটার আছে, তো জেনারেটার চালাইছে না তারা। তো আমার এখানে গিয়া তারার লগে তর্ক বিতর্ক করতে হয়েছে, অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, তারা একজন তারা স্টাফ যে বুঝাচ্ছে, আমি জিগাইলাম যে হসপিটালে এত বড় হসপিটাল ডেলি প্রবলেম, আজকে না আমরা আরো আগের থেকে শুনে যাই যে হসপিটালের ভিতরে কারেন্ট থাকে না, কারেন্ট গেলে জেনারেটারের সমস্যা। হ্যাঁ, এই সমস্যা। তো তাই যে কইলো যে হসপিটাল নাকি 1 ঘন্টা জেনারেটার চালাইলে তারা 30 থেকে 35 লিটার তেল জায়গা। তো সরকার কি তার তেল জানা কইতেছে, রুগী আছে এডমিট হসপিটালে 2 না 3 জন, তো 3 জন রুগীর লিগে কিনা জেনারেটার চালাইবনি।